স্বাগত জানাম যে এয়া হল অল ইন্ডিয়া মুখ্য কার্যালয়ের সম্মুখত এটা এজেওয়াইসিপির প্রতিবাদ আছে। প্রতিবাদ এটাই কারণ, যন এনার্জি আমি প্রিগত সময়ও বাতরি করেছিল যে জন এনার্জিয়ে যে অল ইন্ডিয়াক ধ্বংসর মুখে ঠেলে যে সেই জন পুনৰ অল ইন্ডিয়া লিমিটেডর কিছু অংশ বিষয় কমিশনার রঙালী চাপাই দিয়ার কারণে আজি জাতীয় যুব ছাত্রপক্ষের এই প্রতিবাদী কার্যসূচী গ্রহণ করেছে ইতিমধ্যে। আর তার যে সি এস আর পুঁজি বৃদ্ধি করা দাবি জানাইছে, মূল অভিযুক্ত যে খনন বাগদান কাণ্ডর মূল অভিযুক্ত এটি নিবিদা দিয়ার কারণে দাবি জানাইছে, বাতিল করার কারণে দাবি জানাইছে। এই মুহূর্তে মই পুনৰ কম যে এই মূল জাতীয় যুব ছাত্র পরিষদে বাগদান কাণ্ডর যে খলনায়ক জন এনার্জিক যে নিবিদা নিবিদা দাবি করার দাবি খলতে এনেদরে পরিবেশ হয়েছে। আর এই মুহূর্তে সমগ্র পরিবেশ দেখাব কিন্তু এয়া হল জাতীয় যুব ছাত্র পরিষদের ধর্ণা কার্যসূচী আছে মুখ্য কার্যালয়ের সম্মুখত। এনেদরে জাতীয় যুব ছাত্র পরিষদের কর্মীসকল এনেদরে পরিবার সাব্যস্ত করেছে। বাগজান তিনিচুকীয়া যে বাগজান কাণ্ড, সেই বাগজান কাণ্ডর যে খলনায়ক এই জন এনার্জিক যে পুনের নিবিদা অংশগ্রহণ করবো কারণে সুবিধা দিয়ে অল ইন্ডিয়া এই কার্যসূচী পাতে দাবি তারে লগে অল ইন্ডিয়া থলুয়া নিযুক্তির ক্ষেত্রে দাবি যে বিভিন্ন থলুয়াসকলক ইয়াত 100% নিযুক্তি দিয়াতে পরিবেশ। এই মুহূর্তে জাতীয় যুব ছাত্র পরিষদের কেন্দ্রীয় সমিতির সাধারণ মানে পলাশ চাংমা আছে, তেওঁ কি কব এই মুহূর্তে হয় কি কব এই মুহূর্তে বাগজান কাণ্ড কিয় সংঘটিত হয়েছিল, তার তাত কিয় অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছিল সেই কথা কেবলমাত্র অসমতে নহয় পৃথিবী জুড়ি সেই কথা জানে বা পৃথিবী জুড়ি এই কথা চর্চা হয়েছিল যে কেবলমাত্র জন এনার্জি নামৰ যিটো প্রতিষ্ঠান ব্যক্তিগত প্রতিষ্ঠান তেওঁলোকৰ অকমন্যতা আৰু অদূরদর্শিতার ভাবে সেই যে অগ্নিকাণ্ড ঘটিবলৈ পাইছিল আর সেই যেটো ব্যক্তিগত প্রতিষ্ঠান তেওঁলোকৰ দক্ষতায় হল তেওঁলোক গুজরাটৰ আর প্রধানমন্ত্রী আর গৃহমন্ত্রীর লগত তেওঁলোকৰ সু সম্পর্ক আছে। আর সেই সূত্রেই পুনের আকৌ তেওঁলোকক নিবিদা গ্রহণ করা হয়েছে, কেবাটাও তেলখাত তেওঁলোকক সমজাই দিয়া হয়েছে। গতি আমি জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদে তেওঁলোকক নিবিদা বাতিল করব কারণে আমি দাবি উত্থাপন করছো। অন্য হাতে অইল ইন্ডিয়া কর্তৃপক্ষ কেবা বহু ব্যক্তি এতিয়াও ঠিকাভিত্তিক ইয়াতে কর্মরত অবস্থা আছে। এই ঠিকাভিত্তিক যা কর্মচারী এই কর্মচারীবিলাকক আমি পূর্ণ পর্যায় করব কারণে আমি দাবি উত্থাপন করছো। আনহে লাগে 2600 টাকাত ভি ডিবির যখন নিরাপত্তা রাখি সেই নিরাপত্তা রক্ষীক এতিয়া নিয়োজিত করা হয়েছে, তেওঁলোকক নিয়োজিত করক। তার আমি জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদে ভাল পাইছো কিন্তু তেওঁলোকক অইল ইন্ডিয়া কর্তৃপক্ষ নিরাপত্তা রাখি যে দরমহা সেই দরমহা দিবর কারণে আমি দাবি উত্থাপন করছো। বা সামাজিক দায়বদ্ধতার যে পুঁজি সেই পুঁজির শতকরা হার বৃদ্ধি করবর কারণে আমি জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদে দাবি উত্থাপন করছো। জাতীয় যুব ছাত্র পরিষদে প্রতিবেদ সাব্যস্ত করেছে যে জন এনার্জির বিরুদ্ধে ক্ষুদ্ধ সমাজের মধ্যে যে জন এনার্জিয়ে পূর্বতে অল ইন্ডিয়াক ধ্বংসম হলে যে ধরনের আসলে নিবিদা বাতিল কথা তেমন হচ্ছে। এই মুহূর্তে মানে আমার সময় পুনর্বার পরিবেশ দেখাবলে আমি চেষ্টা করি, পরবর্তী সময় এই মুহূর্তে আমি পুনর্বার পরিবেশ দেখা যে এয়া হল জাতীয় যুব ছাত্র পরিষদের এই পরিবেশ। এই মুহূর্তে ধর্ণা কার্যসূচী জাতীয় যুব ছাত্র পরিষদের মুখ্য কর্মকর্তার সম্মুখে এনেদরে আসলে পরিবেশ কার্যসূচী আর সেয়া হল বাগজান কাণ্ডর মূল কাণ্ডক আমি পুনর্বার এই কাণ্ড এই মুহূর্তে পরিবেশ সাব্যস্ত করেছে। আর পরবর্তী সময় আমি এই বাতরি দেখাব সম্ভব এই মূল রাহুলের সঙ্গে সমগ্র পরিবেশ দেখাব যে পরবর্তী সময় আমি আগত সপ্ন দেখাম যে কেনেদরে আসলে এই জাতীয় যুব ছাত্র পরিষদের এই আন্দোলন অব্যাহত রাখি পুনর্বার পরবর্তী সময় দেখাবলে চেষ্টা করি। হয়।